স্বয়ং হরি বলেছেন স্ত্রী পুরুষের শরীরে এই লক্ষণ থাকলে সে কোটিপতি হতে পারে সে প্রচণ্ড ধন সম্পত্তি মান সম্মান সমস্ত কিছু লাভ করে থাকে আবার কিছু কিছু লক্ষণ আছে যেগুলো থাকলে সে চরম দারিদ্রতা ভোগ করে থাকে সমাজে তাকে কিন্তু সম্মানের জন্য অনেক লড়াই করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পুরাণ থেকে তুলে আনা স্ত্রী পুরুষের শুভ অশুভ লক্ষণ একদম প্রপার গরুর পুরাণে স্বয়ং হরি যে কথা বলেছেন যেটি মুদ্রিত আছে সেই কথাই আমি আপনাদের সাথে তুলে ধরছি তো বন্ধুরা যারা জানতে চান যে কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার শরীরে এটি শুভ লক্ষণ এবং আপনার শরীরে কোন লক্ষণ দেখলে বুঝবেন অশুভ লক্ষণ যারা সম্পূর্ণ তথ্য জানতে চান তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হরে কৃষ্ণ অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা গরুর পুরাণ মতে হরি যে কথা বলেছেন যে মানুষের শরীরে বা স্ত্রী পুরুষের শরীরে বেশ কিছু লক্ষণ আছে যেই লক্ষণগুলো দেখে কিন্তু তাদের জীবন কতটা শুভ হতে পারে কিছু কতটা অশুভ হতে পারে তার কিন্তু কিছু বৈশিষ্ট্য বা লক্ষণ দিয়ে দিয়েছেন তো আসুন আমরা গরুর পুরাণ মতে জেনে নিই যে সমুদ্রক্ত স্ত্রী পুরুষের শুভ 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 বা অশুভ লক্ষণ কি। এখানে বলছেন যে হরি বললেন এখন সামুদ্রিক শাস্ত্রোক্ত বা শাস্ত্রবতে স্ত্রী পুরুষের শুভ অশুভ লক্ষণ বলছে তাহলে যার পায়ের তলায় কদাপি ঘাম হয় না যে সমস্ত পুরুষ এবং মহিলার পায়ের তলায় ঘাম হয় না পায়ের অঙ্গুলি মানে আঙুল সকল সংযুক্ত নোক তাম্রবর্ণ তামার মতো পাদোদয় উষ্ণ ও শিরাবিহীন আর পাদোদয়ের উপরিভাগ কূর্মপৃষ্ঠের ন্যায় সমুন্নত সেই ব্যক্তি তুল্য সম্মানের অধিকারী হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে ব্যক্তির পায়ের তলায় ঘাম হয় না পায়ের পা উন্নত পায়ের রং তামার মতো উষ্ণ এবং শিরাবিহীন হয়ে থাকে শিরাটিরা যদি না থাকে বেশি দেখার না যায় তো সেই ব্যক্তি রাজার মতো সম্মান পেয়ে থাকে এটা কিন্তু স্বয়ং হরি বলেছেন গরুর পুরাণে আচ্ছা এখানে আরও বলা হচ্ছে যার পদদয় সুপ্রাকার রুক্ষ বক্র যার পা দেখবেন রুক্ষ শুকনো হয়ে আছে বাঁকা হয়ে আছে শিরা বিশিষ্ট এবং শুষ্ক হয়ে থাকে বা শুকনো হয়ে থাকে নখ সকল পাণ্ডুর বর্ণ আঙ্গুলি সমূহ বিরল সেই ব্যক্তি নিধন হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যার গমনকালে পদযুগল বিষমভাবে পতিত হয় অর্থাৎ পা সমানভাবে পতিত হয় না বিষমভাবে পতিত হয় এবং চরণ রক্ত ও পীত মিশ্রিত সেই ব্যক্তির বংশ ধ্বংস হয় এবারে এখানে আরও বলা হচ্ছে যার চরণ শঙ্কুর ন্যায় সেই মানব ব্রহ্মা হত্যাকারী হয়ে থাকে যার জানুদেশ জোয়ালের ন্যায় আয়ত সমানাকার অথবা হাতির সুরের মতো সুগল এবং বিরল ও কমল রোম বিশিষ্ট সেই ব্যক্তি রাজা হয়ে থাকে যার জানু মানে থাই বলুন বা জঙ্ঘা বলুন যেটা হচ্ছে সুন্দর হয়ে থাকে গোলাকার হয়ে থাকে পরিষ্কার হয়ে থাকে এবং রোমবিহীন অর্থাৎ লোম না থাকে তিনি কিন্তু রাজা হয়ে থাকেন যার জানুদেশে এক এক রোমকূপে দুটি করে রোম দেখা যায় এক একটি রোম রোমকূপে যদি দুটো করে রোম থাকে জানুতে সেই ব্যক্তি সম্মানীয় সত্রীয় শ্রীমান হয় যার প্রতি রোমকূপে তিনটি বা ততোধিক রোম দৃষ্ট হয় সে নিধন দুঃখী ও নিন্দিত হয়ে থাকে এখানে আরও বলা হচ্ছে যার কেস অকঞ্চিত তার বিদেশে মৃত্যুর সম্ভাবনা থাকে যার জানু যুগল রুগ্র সে ভাগ্যবান যার জানু অতি খর্ব সে নিত্য স্ত্রীরত থাকে যে মানুষের জানু বিরাট সে দরিদ্র হয়ে থাকে যার জানু স্থূল সেই ব্যক্তির রাজা হয় এখানে এবারে গরুর পুরাণ মতে লিঙ্গ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে যার লিঙ্গ বৃহৎ সে মানব দীর্ঘায়ু এবং যার লিঙ্গ লঘু সে ধনবান হয় যার লিঙ্গ অতি স্থূল সে মানব সন্তানহীন ও দরিদ্র হয়ে থাকে যার লিঙ্গ বামে নত বাম দিকে নত হয়ে আছে তার সন্তান জন্মে না ও অর্থ রোজগার হয় না যার লিঙ্গ বক্র সে পুত্রবান হয় এবং যার লিঙ্গ অধনত তার ধন থাকে না যার লিঙ্গ লঘু সে নরের সন্তান উৎপন্ন হয় আর যার লিঙ্গ শিরালো শিরাযুক্ত সেই ব্যক্তি সুখী হয়ে থাকে এখানে বলা হচ্ছে যার কোষ দীর্ঘ হয়ে থাকে সে ধনহীন হয়ে থাকে যার লিঙ্গ লঘু সে বলবান ও যুদ্ধ বিশারদ হয় যে মানুষের একটি কোষ দুর্বল হয় যার কোষদ্বয়ে একটি ছোট আর একটি বড় তার স্ত্রী চঞ্চলা হয়ে থাকে যার কোষদ্বয় সমান সে রাজা হয়ে থাকে যার কোষ সম্মান সে শতবর্ষ জীবিত থাকে যার লিঙ্গমণি রুক্ষ সে ধনমান পাণ্ডুরবর্ণ মণিবিশিষ্ট মানব নির্ধন এবং মলিন মণিযুক্ত নর সুখী হয়ে থাকে যে সকল মানবের মূত্রত্যাগকালে অধিক শব্দ হয় বা মাত্র শব্দ হয় না তারা দরিদ্র হয় তো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে মানবের মূত্রত্যাগকালে অধিক শব্দ হয় যাদের প্রচণ্ড শব্দ হয়ে থাকে বা একদমই শব্দ হয়ে থাকে না তারা কিন্তু দরিদ্র হয়ে থাকে যার মূত্র এক দুই বা তিন চার পাঁচ কিংবা ছ ধারা যুক্ত হয়ে দক্ষিণ দিকের ভূমিতে পতিত হয় সে দরিদ্র ও দুঃখভোগী হয়ে থাকে নারীর মূত্র একধারে ভূমিতে পতিত হলে সে সুখভগিনী হয় শুক্রে পুষ্পগন্ধ অনুভূত হলে সেই মানব রাজা এবং যার শুক্রে মধুমত গন্ধ পতিত হয় তার বহু ধন হয়ে থাকে তাহলে শুক্রাণুতে বলা হয়েছে যাদের পুষ্পের মতো গন্ধ হয় সে কিন্তু রাজা হয়ে থাকে যার মধুর মতো গন্ধ হয় তারা বহু ধন ধনবান হয়ে থাকে যার শুক্রে মৎস্য গন্ধ আছে মানে মাছের মতো গন্ধ আষ্টে গন্ধ আছে তার পুত্র জন্মে এবং শুক্রে মৎস্যগন্ধ না থাকলে সেই নরের কন্যা হয় যার শুক্র মাংস গন্ধ বিশিষ্ট সেই মানব মহাভোগী হয়ে থাকে এখানে বলা হচ্ছে শুক্র খার গন্ধযুক্ত হলে সেই মানুষ দরিদ্র হয়ে থাকে যে মানুষের শীঘ্র মৈথুন ক্রিয়া সম্পন্ন হয় সে দীর্ঘজীবী ও যার মৈথুন কার্যে অধিক সময় অধিপাত হয় সে অল্পকাল জীবিত থাকে যার নিতম্ব স্তুল সেই পুরুষ ধনহীন হয়ে থাকে যার নিতম্ব মাংসল সে সুখী হয় যার নিতম্ব সিংহের ন্যায় সে পুরুষ রাজা আর যার কোটি দেশ সিংহ কোটির নেয় সেই মানব রাজা হয়ে থাকে যার কোটি দেশ বানর কোটির তুল্য সে নর নির্ধন হয় কোটি মানে কমর বুঝতেই পারছেন বানরের মতো হলে সে নির্ধন হয়ে থাকে যার উদর সর্বোদয় বা তালিবত বিস্তীর্ণ কিংবা ঘটাকার সে দরিদ্র হয় সাপের মতো বিস্তীর্ণ যার পেট বা সরু রোগা সাপের মতো হয়ে থাকে সে দরিদ্র হয় যার পার্শ্বদেশ বড় সেই মানুষ ধনী ও যার পার্শ্ব নিম্ন ও রক্তবর্ণ সে নিধন হয়ে থাকে যার কক্ষ সমান সে নারী ভোগী এবং যার কক্ষদেশ নিম্ন সে ধনহীন হয় যার কক্ষ উন্নত সে রাজা আর যার কক্ষ বিষম সে মানব খল হয়ে থাকে যাদের উদর মৎস্যের উদরবৎ তারা ধনবান হয় যার নাভি বিস্তীর্ণ সেই নর সুখী এবং যার নাভি নিম্ন সে ক্লেশভোগী হয়ে থাকে যার নাভির বলির মধ্যগত সেই মানুষের রোগ হয় নাভি বাম দিকে চিহ্নিত হলে অর্থাৎ বাম দিকে যদি কারো নাভি হেলে থাকে শক্তিসম্পন্ন বামাবর্ত চিহ্নিত হলে শক্তি শক্তিসম্পন্ন দক্ষিণাবর্ত রেখাযুক্ত হলে মেধাবী অর্থাৎ দক্ষিণ দিকে যার নাভি আছে সে মেধাবীযুক্ত যুক্ত দেশকে বিস্তৃত হলে চিরজীবী হয়ে থাকে উন্নত হলে ঐশ্বর্যশালী অধমুখ হলে গো গোধন সম্মলিত আর পদ্মের অভ্যন্তর ভাগের ন্যায় গভীর হলে মানব রাজা হয়ে থাকে যে মানুষের উদারে একটিমাত্র বলি দৃষ্ট হয় সে শতবর্ষ জীবিত থাকে রূপ দ্বি বলি বিশিষ্ট পুরুষ শ্রী সম্পন্ন এবং ত্রিবলিযুক্ত মানুষ অধ্যাপক হয়ে থাকে এই সকল বলি সরল হলে সেই মানুষ সুখী হয় যার উদারস্থ বলি বক্র থাকে সে অগম্যগামী এবং যাদের পার্শ্বদাস তুলো সেই মানব রাজা হয়ে থাকে তো পেটের মধ্যে যে বলি পড়ে সেই বলির বর্ণনাও এখানে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই পলস্পর নামক ফেসবুক পেজটিকে লাইক করুন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর একশ শক্তিশালী এনার্জেলিন টিচার নমস্কার